কিছু বলবো না, সারাদিন কি কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর আজকে ঠান্ডা, চলো ঘরে যাব। ঘরে গিয়ে এখন ঠান্ডা ঠান্ডা লাল চা বানাবো, লাল চার সাথে দেখি কালকে নিমকি না ভুজিয়ে এনেছে তো সেটা দিয়ে আজকে চা খাবো। আর মিষ্টি কী খাই দেখা যাক। তো চলো বাড়ি যাই। বাড়িতে গিয়ে এ ভগবান, এই দেখো মেয়ের কাজ কোথায় ফেলে গেছে। পিটনি খাবি মাইয়া? হ্যাঁ, ঢুসুম দিয়ে দেবো, ঢুসুম। চলো ঘরে চলো। তো চলো বাড়ি যাই, মিষ্টির তো আর কাজ নেই। মিষ্টির আর কাজ কর্ম কিচ্ছু নেই, খালি শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। তো চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে চাটা বানাবো। চাটা বানিয়ে দেখো মুখটা ধোবো প্রথমে গিয়ে, তারপর চা বানাবো। আর এই যে দেখো মিষ্টিমণি, ওকে একদম পুতুল বানিয়ে দিয়েছি আজকে। তো চলো ওই যে দেখো টুনাটুনি দুজন মিলে চা বসিয়ে দিয়েছি। ওই যে দেখো চা আমি আদা বসিয়েছি, ও দুধটা দিল আর চাপাতটা দিল, জল দিয়েছিলাম আমি, চিনি দিয়েছি আমি। আর এদিকে দেখো এই যে মিষ্টির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কি বানাবো বলো তো? একটা গুলা রুটি। এই যে তো কালকে ওর জন্য দুটো মিষ্টি এনেছিল। এই যে তো খালি মিষ্টি খেলে তো আর পেট ভরবে না, তার জন্য বললাম মিষ্টির সাথে একটা গুলা রুটি করে দিই, তাই না? একটা ফোন আসছিল তো তার জন্য ওই আবার কন্টিনিউ করছি ভিডিওটা। তো দেখো এই যে প্রথমে প্রথমে না এই দুটো বানাতে পারতাম না, মানে এটা করতে গিয়ে না একদম হাতে এত মানে গরম ছেঁকা খেতাম, মানে কি আর বলবো। তো দেখো মায়ের থেকে কিন্তু এগুলো শেখা, তো মা তো চলে গেছে কিন্তু মায়ের শেখানো কয়েকটা কাজ বাকি রয়ে গেছে, এইগুলো সবসময় থাকবে। মিষ্টি হাসছে ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মিষ্টিমণি হাসতেছে গো, হাসতেছে। চলো এটাকে ঢাকা দিয়ে রাখি, তারপর একদম আসছি রুটিটা বানিয়ে একদম। দেখো এই যে খেতে বসে পড়েছি চায়ের সাথে। এই যে দেখো চা, এটা মিষ্টির রুটি, এই যে আমাদের চা। এই যে দেখো এই যে মিষ্টি খাচ্ছে, আর ওই যে দেখো মোবাইলটা নিয়েছি বলে ও দৌড়ে চলে গেছে ওই যে ওই দিকে। ওই যে দেখো কোথায় কোথায় ওই দেখতে পাচ্ছো, ওই যে মানে কি যে করবো ওকে মোবাইলের, এটা কি করে ওই কিসের টাকা, 20 টাকা নাকি 30 টাকা আছে তোমার, এটা তো কি করবো এখন। এই দেখো মেয়ের কাজ, খাওয়া বাদ দিয়ে কালার করতে বসে। ওখান না তো খাই নিতে হইব, আসো এখানে বসো, আসো তো চলো খেয়ে নি, তারপর আবার আসি তোমাদের সামনে। গাইস দেখো কয়েকদিন ধরে বয়ামগুলো এনে রেখেছি কিন্তু কিন্তু এগুলো না ভরাই হচ্ছিল না, তো চলো আজকে ধরে নিই। গাইজ দেখো অনেক দিন ধরেই মানে সুমনকে বলছিলাম কয়েকটা বয়াম এনে দিতে, মানে কি বলো তো আটাগুলো না বাইরে রাখতে রাখতে না ভালো লাগছিল না, আর কয়েকটা জিনিসও রাখার ছিল কিন্তু ও না আনছিল না। তো আমি গিয়ে নিয়ে আসি, তো দুদিন আগে এনে ধুয়ে টুয়ে পুরো রেখে দিয়েছি। এইগুলো যে মানে বয়ামগুলো তো ঢালবো সেটা মানে আর সময় হচ্ছিলো না, মানে এত বিজি আমি, তো বুঝতেই পারছো। তো দেখো ফাইনালি আজকে বসে আছি, তো ফট করে চোখে পড়লো, ভাবলাম যে না আজকে অন্য কাজ ফেলে হলেও এইগুলোকে আগে ঢেলে নেব। তো দেখো বাড়ি থেকে চা পাতা নিয়ে এসছি, তো চা পাতাটা না আমাদের কিনতেই হয় না, কি বলো তো বাবা, আমার বাবা তো চা পাতা বিক্রি করে বাবার দোকানে, গালামাল দোকানে। তো বাবা সবসময় মা যখন ছিল মাও তো সবসময় পাঠিয়ে দিত, তো এখন বাবা পাঠিয়ে দেয় সবসময়, মানে কি চা পাতাটা আমাদের কিনতেই হয় না। তো এক সময় ছিল চা পাত না, শুধু আমাদের গালামাল যত জিনিস লাগতো প্রত্যেকটা চাউলের থেকে ধরে প্রত্যেকটা জিনিস বাবা মা পাঠিয়ে দিত, মা নেই এখন তো বাবাই পাঠিয়ে দেয়, কিন্তু এখন তো ওইসব মানে চাই না। যখন খারাপ দিন ছিল তখন সব দিত মা আর বাবা, তখন দেখো সবগুলো বয়ামে ভরে নিয়েছি, ভরে কিন্তু তারপরে এই যে কালকে মানে বাজার এনেছি একটু। তো অনেক দিন ধরে ভাবছিলাম মানে সবার ভিডিওতে এই যে পেঁয়াজ পাতার কলিগুলো মানে দেখে মানে ওরা সবাই খাচ্ছিলো, আমার এত ইচ্ছে করছিলো কিন্তু ওকে না বলতে পারছিলাম না, আমি ভাবলাম আনবে কি না কি বা বলবে, এমনি হাত পা খালি। তো দেখি কালকে দেখি ও নিজে নিয়ে আসছে, এত ভালো লেগেছে। তো দেখো সবজিগুলো মানে আগের কয়েকটা সবজি ছিল ওইগুলো না একদম পচে গোবর হয়ে গেছে জানো, আসলে কি বলো তো এখনকার দিনে না ওই আগের দিন সবজি আনলো পরের দিনই সব মানে পচে গলে একদম কেমন যেন হয়ে যায়। তো ওইগুলোকে কিন্তু আমি একটা বালতির মধ্যে পরিষ্কার করে দেখো সব সবজি ঢেলে সেট করে নিলাম।
চলো কাপড় ধোয়া হয়ে গেছে, এবার যাবো পিছন দিকে বেলতে। সো গাইস দেখো আজকে তো বেশি কাপড় নেই, আজকে একটুই কাপড় তো, দুটো শুধু মুষ্টুর বাবার, তো এই যে একটা প্যান আর একটা গেঞ্জি, তো চলো ধীরে ধীরে আজকে মনে হয় না শুকাবে, কারণ কি বলতো যে রোদ্র তো নেই, তো চলো শুকিয়ে দিয়ে নিই। তো দেখো এইদিকে তবু একটু রোদ আছে, কিন্তু কি বলতো আমাদের বাড়িতে তো রোদের মানে বৃষ্টির একটুকু নেই, তো চলো শুকিয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মেলা হয়ে গেছে, তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। আসলে কি বলতো এই কয়েকদিন ধরে মানে দুদিন ধরে বেশিরভাগ মানে এত ঠান্ডা পড়ছে মানে কি আর বলবো, তারপর তার জন্য এই ব্যবস্থাটা নিতেই হলো। আসলে কি বলতো আমাদের তো জানোই যে তরজার বেড়া, তো তরজার বেড়া দিয়ে না ফুটো ফুটো দিয়ে এতটা ঠান্ডা ঢুকে মানে মিষ্টুকে নিয়ে না খুব সমস্যা হচ্ছিলো, তার জন্যই দেখো এখন এই যে আমাদের মানে বেড়াটা আছে না, বেড়াটার পিছন দিক দিয়ে একটা তিরপল মানে বেঁধে দিয়েছি, তো তিরপালটার জন্য কিন্তু মানে হাওয়াটা ঢুকতে পারে না, তো মানে এই ভাঙা ঘরটার মধ্যে মানে ঠান্ডার জন্য হয়তো আর টিকা যাচ্ছে না, তার জন্য কিন্তু এই ব্যবস্থা। দেখো আসলে কি অন্য বেড়াগুলো যে ভেঙে অন্যরকম করে বানাবো সেই সামর্থ্য আমাদের এখন নেই, তো তার জন্য কিন্তু ঠান্ডার থেকে বাঁচার জন্য এই ব্যবস্থাটা নিতেই হলো। তো দেখতে পাচ্ছ এই দেখো মানে পুরোটা বেড়া বাইরের দিক থেকে পুরো তিরপাল টাঙিয়ে নিয়েছি, এখন না ঠান্ডাটা একটু কম ঢুকবে, তো আজকে সকালবেলা তো উপায় নেই আর করতে তো হবেই। কই যাস তা কই জানিনি, তো চলো, তো আর কোনো তো উপায় নেই, তো তোমরা বলো একটু ব্যবস্থাটা কেমন হয়েছে। আসলে কি বলো তো মানে এত ঠান্ডা পড়ছিল মানে এখনো এই যে এই 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 সাইডটা দিয়ে তো পুরাটা, তো ওই সাইডটা তো দেখো ওয়ালটা ওয়াল উঠা উঠে মানে উঠানো হয়েছে বলে কিন্তু মানে ইসেটা হচ্ছিলো না আর কি, ঠান্ডাটা ঢুকতে পারছে না, কিন্তু এই সাইডটা তো পুরো ফাঁকা, তার মানে এইদিকে খালি রাস্তা দেখতে পাচ্ছ, এইদিক থেকে না এত ঠান্ডা ঢুকে মানে আর কি বলবো। কিন্তু আর একটা জায়গা আছে দাঁড়াও, এই জায়গাটা মানে এইদিক দিয়ে আছে দেখতে পাচ্ছ, ওই যে এদিক দিয়েও মানে ঢুকে হাওয়াটা ঢুকে, কিন্তু কি বলতো এদিকে খিড়কি আছে যেহেতু, তার জন্য যে এদিকে কোনো তিরপাল টাঙানোর মতো ব্যবস্থা নেই, তার জন্য এটা আর করা যাবে না, তো বেশিরভাগ এই জায়গাটা এই এই সাইডটা দিয়েই বেশি হতো ঢুকতো, তো ফাঁকা তো তার জন্যই দেখো এটা কিন্তু মানে তিরপালটা টাঙিয়ে দিয়েছি, মানে এই ভাঙা করে থাকাটা না সত্যি গরম দিনেও এই দিক দিয়ে থাকা যায় না জানো, মানে সূর্য পড়টা ডাইরেক্ট এদিক দিয়ে ঢুকে ঘরটার ভিতরে এতটা রোদ্র পড়ে মানে রোদ্রের জন্য ঘরে থাকা যায়, তার জন্য দেখো ঠান্ডার মধ্যে ঠান্ডা দিন আসলে ঠান্ডার জন্য থাকা যায় না আর গরম দিন আসলে গরমে থাকা যায় না, তো দেখো এবার এই তিরপালটা আজকে টাঙিয়ে দিয়েছি, তো দেখো গরম দিনের কাজ চলে যাবে মানে ঠান্ডা দিনেও একটু ঠান্ডাটা একটু কম লাগবে, তো আর উপায় নেই এটাই করতেই হলো। পিসি মাছ নিয়ে এলো, চলো বাড়ি যাই। এই যে আর একজন দেখো ববিতা করতে দেখো, ও দুজনেরটা নিয়ে এসো, বাড়ির থেকে বলে গেলো কিছু আনবে না আজকে, যা আছে তাই রান্না করো, তো আবার দেখো একটু মাছ নিয়ে এলো, এটা জানি মেয়ের জন্য আমার জন্য নয়, কারণ কি বলো তো মেয়ে খেতে ভালো। কোনটা এটা? এ মৃণাল হিরো হাই করে দাও, ভালো না মৃণাল ভালো না, ঈশা গো কোনটা ববিতা গো, তো চলো দিয়ে আসি, আমাদেরও নিয়ে আসছে, তো ওই যে পাশের বাড়ির কাকিদের, হ্যাঁ যাম যাও আসতেছি, দেখো এই যে কাকিদেরটাও দিয়ে দিচ্ছে, চলো এটা দিয়ে আসি কাকি। ও কাকি কাকি কই গেল মানুষ, কাকি এই যে নাও মাছ, এই যে এদিকে করে খুন করে রাখুন, তুই কি করিস রে মুনু, ও তো চলো বাড়ি যাই। সো এইদিকে দেখো আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে, তো ভাবলাম রান্নাটা বসিয়ে দিই তাই না, তো এদিকে দেখো আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, আজ কি বানাবো বলো তো,
আজ বানাবো হলো পেঁয়াজ কলি দিয়ে আর একটু বেগুন আলু দিয়ে একটা চটচটি করব, আর হলো কাঁচা কলা ছিল কাঁচা কলা দিয়ে আলু দিয়ে আর একটু বেগুন দিয়ে একটু ওই যে মাছ একটু মাছ এনেলো ওই মাছটুকু মানে মাছের ঝোল করব। তো আসলে কি বলতো, আমি তো ভাবিনি মাছ আনবে, তো ভেবেছিলাম পাঁপড়ে তরকারি করে নেব, তো মিষ্টি না আবার মাছ মাংস এইসব খেতে একটু ভালোবাসে, তো আমি জানতাম যে ও মাছটাও মেয়ের জন্য এনেছে, তো সব বাবা মায়েরই তো এটা ইচ্ছে করে তাই না, নিজে খাক না খাক কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করে। তো এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতে মাঠটা গেলে নিলাম, তো বালতিটার মধ্যে ভরে গেছিলো, তো অনেকগুলো সবজি কাটা ছিল তো ওটা ভরে গেছে, তো তার জন্য উপরে একটা ছোটো বালতি ছিল চাউল ধোয়ার, তো সেটার মধ্যেও একটু ঢেলে নিলাম মাঠটা। তো এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু মাঠটা গেলে তারপর আবার একটু বসিয়েও দিয়েছিলাম, তো একটু একটু মার ছিল সেটা শুকিয়ে গেছে। তো এবার দেখো আমি রান্নাটা বসি মানে রান্না পেঁয়াজ কলিটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম চটচটিটা, তো সেটাও হয়ে গেছে, তো সেটা নামিয়ে নেব। তো দেখতে পেলে তুমি এই যে নামিয়ে নিচ্ছি, তো নামিয়ে কিন্তু তরকারিটা বসিয়ে দেব। তো দেখো মিষ্টি কিন্তু বাইরে খেলছে, ওকে ডাকছি যে আয়, ও না বারবার শুধু রাস্তায় দৌড়চ্ছে, মানে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, আর আমাদের বাড়ির এই সামনের রাস্তাটা দিয়ে জানো মানে সারাটা দিন শুধু ট্রাক, ওই যে আমাদের এদিকে যে বাড়িগুলো বানানো হচ্ছে না নতুন, তো ওই বাড়িগুলোতে না এত মানে বালু পাথর সিমেন্ট এগুলো আনা হচ্ছে, মানে সারাটা দিন শুধু ট্রেক্টারের শব্দ। তো দেখো এদিকে যে তরকারিটা বসিয়ে দিয়েছি, একদম সিম্পল করে রান্না করব। তো পেঁয়াজ একটু কালিজিরা ফোড়ন দিয়ে আজকে মাছের ঝোলটা করব, তো একটু পেঁয়াজ কালিজিরা ফোড়ন দিয়ে একটু তেজপাতা দিয়ে দেখো এই যে সবজিটা বসিয়ে দিয়েছি, আর সবজিটা একটু ভেজে নেব কারণ এটাকে সেদ্ধ করিনি, তো তার জন্য দেখো ভেজে নেব, ভেজে তারপর কিন্তু মশলাটা দেব। আসলে কি দেখো এই যে মানে রান্না করতে গিয়ে আবার একটু খাচ্ছিও কারণ কি অনেকটা দেরি হয়ে গেছে, সকালবেলা শুধু এক কাপ চা খেয়েছিলাম কয়েকটা ভুজিয়া দিয়ে, এখন না খিদে পেয়েছে, তো একটা দুটো করে নিমকি খাচ্ছিলাম আর রান্না করছিলাম। কেউ তোমরা এটাকে কিছু মনে করো না, স্কিপ করো কেমন। আর এদিকে দেখো আমি রান্নাটাও প্রায় কমপ্লিট। তো দেখো এই যে মা জল দিতে যাচ্ছে, মানে সবজি মানে ধোয়া টোয়া যা সবজি কাটা সাটা ছিল সব এই দেখো কাকেদের বাড়ি দিতে যাচ্ছি, এমনি এমনি ফেলবো কি আর বলো, আমাদের তো আর গরু নেই, তাদের জন্য বলো কাকিদেরকে দিয়ে যাই। কাকি এই যেন চলো বাড়ি যাই, এই যে